নমস্কার, আপনারা দেখছেন শান্তন টিভি। আমি রয়েছি আপনাদের সাথে, মিরাকশি চোখ রাখছে এই মুহূর্তের খবরে। দীর্ঘ বছর ধরে উপেক্ষিত উত্তর পূর্বাঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে গত 9 বছরে। যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত 9 বছরে আত্মনির্ভরতার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্য অভূতপূর্ব সাফল্য পেয়েছে। কিষাণ সম্মান নিধি প্রকল্পে 2,47,000-এর অধিক কৃষক আর্থিক সহায়তা পেয়েছে। কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রায় 3,07,000 কৃষককে কৃষি ঋণ প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর 9 বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ জেলার শান্তিরবাজার স্কুল মাঠে আয়োজিত প্রকাশ ও জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রণ বললেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী ভাবনাকে প্রাধান্য দিয়ে রাজ্য সরকার মহিলা ও শিশুদের উন্নয়নের ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়েছে। রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের জন্য 33% সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার মাধ্যমে রাজ্যে 2,000 কিলোমিটারের অধিক রাস্তা নির্মাণ করা হয়েছে। গত 9 বছর দেশে ব্যাপক সংস্কার ও পরিকাঠামোগত উন্নয়ন ঘটেছে।